নমস্কার বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওতে ক্লিক করার জন্য আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন বিগত কিছুদিন আগে আমরা স্কলারশিপের আপডেট নিয়ে অনেকগুলি ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে আপনাদের এত ভালো রেসপন্স পেয়েছি যে আবারও উৎসাহ পেলাম ভিডিও বানানোর এবং আজকের এই ভিডিওতে নতুন একটি স্কলারশিপকে নিয়ে আলোচনা করব অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আবেদন করুন সীতারাম জিন্দাল স্কলারশিপে এবং পেয়ে যান বার্ষিক সাতাশ হাজার ছশো টাকা পর্যন্ত অর্থাৎ আজকে আমরা যে স্কলারশিপকে নিয়ে আবেদন আলোচনা করব সেটা হচ্ছে সীতারাম জিন্দাল স্কলারশিপকে নিয়ে অর্থাৎ আপনাদেরকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে কারা কারা এই স্কলারশিপ পাবে কি কি যোগ্যতা থাকতে হবে আবেদনের লাস্ট ডেট কবে কিভাবে আবেদন করতে হবে চলুন জেনে নেওয়া যাক তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেলাইকনে প্রেস করে রাখুন এই ধরনের অনেক আপডেট পাবেন পরবর্তীতে পাশাপাশি নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট পেয়ে যাবেন এবং নিত্য প্রয়োজনীয় অনেক গুরুত্বপূর্ণ আপডেট পাবেন আমাদের এই চ্যানেলে তো সবার প্রথমে জেনে রাখা ভালো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিংবা অন্য কোনো স্কলারশিপে আবেদন করলেও এই সীতারাম জিন্দাল স্কলারশিপে আবেদন করা যাবে অর্থাৎ অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করেছি তাহলে কি আমি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবো অবশ্যই পারবেন আপনি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ছাড়া আরও অন্যান্য স্কলারশিপে যদি আবেদন করে থাকেন তাহলেও কিন্তু আপনি এই সীতারাম জিন্দাল স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন তো দেখুন কারা কারা পাবে এই সীতারাম জিন্দাল স্কলারশিপ কারা কারা আবেদন করতে পারবে মাধ্যমিক পাস যে কোনো ছাত্র ছাত্রী এই স্কলারশিপের জন্য আবেদন যোগ্য ক্লাস ইলেভেন ও টুয়েলভে পড়াকালীন প্রিভিয়াস ইয়ারে ছাত্রদের ক্ষেত্রে পঁয়ষট্টি শতাংশ এবং ছাত্রীদের ক্ষেত্রে ষাট শতাংশ নাম্বার থাকলে এই স্কলারশিপে আবেদন করা যাবে নেক্সট বলা হয়েছে আইটিআই স্টুডেন্টদের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারে ছাত্রদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ শতাংশ এবং ছাত্রীদের ক্ষেত্রে পঁয়ত্রিশ শতাংশ নাম্বার থাকলে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন আন্ডার গ্র্যাজুয়েট পড়াকালীন প্রিভিয়াস ইয়ারে ছাত্রদের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট এবং ছাত্রীদের ক্ষেত্রে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকলে আপনারা আবেদন করতে পারবেন পোস্ট গ্র্যাজুয়েশানে ছাত্রদের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট এবং ছাত্রীদের ক্ষেত্রে ফিফটি ফাইভ পার্সেন্ট এবং যারা ডিপ্লোমা কোর্সে পড়ছে তাদের প্রিভিয়াস ইয়ারে ছাত্রদের ক্ষেত্রে ফিফটি ফাইভ পার্সেন্ট এবং ছাত্রীদের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকলে এই স্কলারশিপে আবেদন করা যাবে তো সম্পূর্ণটা দেখে নিলেন এবং যারা যেই ইয়ারে বা যেই ক্লাসে পড়ছে তারা কিন্তু সেই ক্লাসেরটা অবশ্যই দেখে নেবেন এরপর রয়েছে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং পড়াকালীন প্রিভিয়াস ইয়ারে ছাত্রদের ক্ষেত্রে সিক্সটি ফাইভ পার্সেন্ট এবং ছাত্রীদের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকলে আবেদন আবেদন করা যাবে এবং সীতারাম স্কলারশিপে কে কত টাকা পাওয়া যাবে বা কে কত টাকা পাবে সেটা একটু দেখে নিন ক্লাস ইলেভেন ও টুয়েলভে পড়াকালীন ছাত্ররা পাঁচশো করে এবং ছাত্রীরা সাতশো টাকা করে প্রতি মাসে পেয়ে যাবে আইটিআই পড়াকালীন ছাত্ররা পাঁচশো করে এবং ছাত্রীরা সাতশো করে টাকা কিন্তু পাবে এরপর দেখুন সীতারাম স্কলারশিপে আবেদনের লাস্ট ডেট কবে এই স্কলারশিপের আবেদনের কোনো নির্দিষ্ট লাস্ট ডেট নেই বছরের যে কোনো সময়ে আপনারা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন এই স্কলারশিপে আবেদন করতে হলে স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে কিন্তু অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করতে হবে কিন্তু অ্যাপ্লিকেশানটি আপনাদের সুবিধার্থে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে ফিল আপ করবেন তো সেটাও দেখিয়ে দিচ্ছি পরবর্তীতে আপনারা তার আগে দেখুন এখানে সেটাই লেখা রয়েছে প্রিন্ট আউট করে আপনাদেরকে কিন্তু হাতে কলমে পূরণ করতে হবে এবং তার সঙ্গে যাবতীয় যে সমস্ত ডকুমেন্টস লাগবে কী কী লাগবে সেটাও দেখিয়ে দেবো সেই সমস্তগুলো দিয়ে আপনাদেরকে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে কিভাবে না স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু আপনাদেরকে সেন্ড করে দিতে হবে একটি নির্দিষ্ট ঠিকানায় তো সেই ঠিকানাটাকেই সেটাও দেখিয়ে দেবো তবে তার আগে আবেদনপত্রের সঙ্গে কী কী নথিপত্র দেবেন সেটা দেখুন প্রিভিয়াস ইয়ারের মার্কশিট দেবেন বার্থ সার্টিফিকেট দেবেন ইনকাম সার্টিফিকেট দেবেন নতুন কোর্সে ভর্তির রসিদ হোস্টেলে থাকলে তার প্রমাণপত্র দিতে হবে এরপর আবেদনপত্রটি কোন ঠিকানায় পাঠাবেন আবেদনপত্রটি পাঠাতে হবে এই নির্দিষ্ট ঠিকানাটা আপনারা অনস্ক্রিনে দেখে নিন বা স্ক্রিনশট করে রেখে দিন এই ঠিকানায় কিন্তু সেন্ড করতে হবে এরপর আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা ফর্মটি কীভাবে ফিল আপ করবেন বা ফর্মটি কেমন দেখতে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এস আর জিন্দাল অর্থাৎ সীতারাম জিন্দাল স্কলারশিপের যে ফর্ম সেই ফর্মটি আপনাদের সামনে তুলে ধরেছি এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদেরকে পূরণ করতে হবে এবং পূরণ করে কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে সেন্ড করতে হবে তো যে কোনো সময় আপনারা কিন্তু সেন্ড করতে পারেন বছরের লাস্ট ডেট কিছু নেই তো কীভাবে ফিল আপ করবেন সেটা জানতে যদি চান তাহলে কমেন্টে জানান তাহলে আলাদা করে একটি ভিডিও নিয়ে আসবো এর ফর্ম ফিল আপের যাবতীয় ডিটেলসে কিন্তু আলোচনা করে দেখাবো তবে এই ফর্মটি আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে এক্ষুনি যুক্ত হয়ে যান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সেখান থেকে খুব সহজে আপনারা যুক্ত হয়ে এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন এবং ফিলআ করে জমা করবেন তো সম্পূর্ণ তথ্যটা জানালাম কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্টে জানান ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের অনেক আপডেট পরবর্তীতে আপনারা পেয়ে যাবেন